আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি নতুন একটা বিকেলে আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে যে আমি সত্যি আপনাদের প্রতি প্রান্তিক খামারির থেকে শুরু করে এবং হচ্ছে আপনার বড় খামারি বলেন, ডেইরি অ্যাসোসিয়েশন বলেন, আমি তাদের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ হচ্ছে মানে যে আপনারা আমার সাথে ফার্স্ট থেকে এই অবধি, তার সাথে আমি আরেকটা বিষয় জানাই, সেটা হচ্ছে সাংবাদিক ভাইদের অনেক অনেক ধন্যবাদ, তারা এইভাবে আমার পাশে থাকার জন্য, সত্যটা হচ্ছে তুলে ধরার জন্য। এটা নিয়েই কারণ হচ্ছে আমি কথাগুলো এর জন্যই বলছি, কারণ গত কোরবানিতে যখন আমি গরুগুলো বিক্রি করি আমি যতটা খুশি হয়েছিলাম আপনারাও ঠিক ততটাই খুশি হয়েছিলেন যে আপুর গরুগুলো বিক্রি হয়ে গেছে, খুবই খুশি হয়েছিলেন। কিন্তু আমি কখনো চিন্তা করতে পারি নাই যে সেই দিন থেকে আজকের এই দিন পর্যন্ত আমাদের দেখতে হবে, এটা আমরা কখনো চিন্তা করি নাই। বা কোরবানি হচ্ছে পবিত্র এক জিনিস, সেই জিনিসকে মানুষ হচ্ছে আপনার কি মানে পুঁজি করে এই সেক্টরটাকে ধ্বংস করার মতো একটা কাজ করছেন, তাই না? আমি এই জন্য বলি নাই আপনাদেরকে বিষয়টা, কারণ আমার চেকে প্রথমত ডেট ছিল, সেইখানে একটা প্রতারণা। দ্বিতীয়ত হচ্ছে আমি চাই নাই যে এই বিষয়গুলো আপনাদের মাঝে বলে, মানে যারা এই সেক্টরে আসতে চান, যারা এগুলোকে ভালোবাসেন, এগুলোকে নিয়ে কাজ করতে চান, তারা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন যে আপুই মানে আপু বাংলাদেশে, আমার হয়তো আপনাদের থেকে বয়স কম হতে পারে কিন্তু আমার যতটা বয়স তার অর্ধেক বয়স কিন্তু আমি এই লাইনেই আছি। আমি আমার বয়স চলছে 22, আমার এই 22-এর মধ্যে প্রায় আমার 12 বা 11 আমার এই লাইনের মধ্যে আছে, তাই না? আমার যখন হচ্ছে বয়স 10, 2009 সাল যখন আমার বয়স হচ্ছে 10 বা 9-10 এরকম 10-এর মতো, হ্যাঁ তখনই কিন্তু এই ইয়ার মধ্যে আসি আর কি। তো সেই সুবাদে আমি কখনো চাই নাই যে এই বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরি বা কোনো রকম মানুষের মনে বিভ্রান্তিকর সৃষ্টি হয়ে যাক। আমার কথা যে নিচে দিয়ে দিবে এটা এরকম নেই, কিন্তু এইরকম প্রতারণা তারা করবে, দিনের পর দিন আমাকে হেনস্থা শিকার হইতে হয়েছে, দিনের পর দিন আজও পর্যন্ত, আজকের দিন পর্যন্ত হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ দেখা যাক, আমরা হচ্ছে আপনারা যেইভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন, আমরা খুব শীঘ্র হচ্ছে সেই লুকটাকে আমাদের ডেইরি অ্যাসোসিয়েশন ধরতে পারবে, খুব শীঘ্রই এরকম প্রসেসিং চলছে, খুব শীঘ্রই এরকম হবে এবং হচ্ছে আমার হালাল টাকা আমি পাবো। এটাই তো মানুষ আসলে প্রতারণার দিন কয়দিন থাকে, তাই না? ওই বলে না চুরের হচ্ছে 10 দিন, গৃহস্থের 1 দিন, এরকম একটা কথা বলে না, বিষয়টা হচ্ছে এমন। তো চুরেরা চুরি করে কী করবে, কিন্তু আমরা পৃথিবীতে তো সত্য বলতে কিছু আছে, তাই না? আর আমার হালাল আমি পেয়ে যাব ইনশাআল্লাহ, আমি পেয়ে যাব এটা নিয়েই। তো মানুষ আসলে কতটা এরকম হলে যে এমনটা করতে পারে আমি এখন পর্যন্ত চিন্তা করতে পারি না। আমার কাছে মনে হয় যে আমি একটা মানে পাথর হয়ে গেছি, মানে বেশি সুখ পাইলে মানুষ যেটা হয় না, আমার ভিতরেই থামান, আমার ভিতরে মনে করেন এখন আর ওই মানে হুঙ্কার আসে না, মানে কেন জানো মানে একটা পাথরের মতো একটা শক্ত হয়ে গেছি, যে আমি শুধু অবাক যে এটা কি হইল, কেনই বা করলো কি। অনেকেই বলেন আপু বেশি টাকায় বিক্রি করতে যায়, লুফ করতে যায়। ভাই এটা আপনাদের ভুল ধারণা, আপনারা যদি এই লাইনে থাকতেন, যারা এই কথাগুলো বলে তারা কিন্তু আদৌ খামারি না। কিন্তু কিছু কিছু জিনিস আছে যে মানে শুধু তো আপনার এই কামার হইলেই হয় না, তাই না? অরিজিনাল কামার লাগে, এরকম একটা বিষয় আছে না যে এই বাপদাদায় কামার ছিল, সেই শোভাতে একজনে করলে বলে যে না না সে অভিজ্ঞ, তার বাপদাদাই করছে, তাই না? আর একটা মানুষ যদি হুট করে এসে যদি এই লাইনে চলে আসে, সে কে এই লাইনে মর্মটা বুঝবে না। তো এর জন্য অনেকেই অনেক কথা বলতেছেন, এটা হচ্ছে আপনাদের ভুল ধারণা বা আপনারা বলেন, এটা নিয়ে আমি কোনো গায়ে মাখামাখি মাতামাতি আমি করি না, কারণ অনেক ধানের ভিতরে চিটা থাকবে, তাই না? এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নাই, কোনো কিছু নাই, শুধু আমার এতটাই যে আমাকে যে খামারিরা আমাকে বলে আপু কবে কখন কোথায় আসতে হবে বলেন, আমরা আসবো, ওকে আমরা ধরবো। আপনি সারা বাংলাদেশে আপনার হচ্ছে মানে খামারিরা আছে আপনার হচ্ছে সহযোগিতা করার জন্য আমরা আছি, কারণ আপনি লাখো লাখো যুবকদের অনুপ্রেরণা, হ্যাঁ, যারা হচ্ছে আপনার এই এই সেক্টরে আছে, যারা হচ্ছে আপনার মানে কি বলে মানে ইনকামের কোনো সোর্স ছিল না, অনুপ্রাণিত করেন আপনি, তাই না? বেকারত্ব দূর করতে চাচ্ছেন, সে আপনার সাথে এমনটা হলে আমরা তো মেনে নিতে পারি না বিষয়টা। তো এমন করেও সবাই আমার পাশে এসে দাঁড়াইছে, তারপর প্রশাসন বলেন, সবই বলেন না কেন, আলহামদুলিল্লাহ সবাই সবার মতো কাজ করতেছে। আমার হালাল জিনিস হইলে আমি পেয়ে যাব খুব শীঘ্রই, আপনারা শুধু দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন, যেভাবেই হচ্ছে ইনশাআল্লাহ। আর আসলে কি একটা কথা বলি, যে ঘটনাটা ঘটছে এই ঘটনার পরে মানুষের প্রতি মানুষের কোনো বিশ্বাস থাকবে না, মানুষের প্রতি যে একটা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এই জিনিসটার কোনো কাজ করবে না। কেন করবে না জানেন? যেমন আমি আমার এখানে আসলে
মানে মায়া হয় আর কি, বুঝছেন? আসলে অনেকের হচ্ছে টাকা নাই, ধরেন আপনি ওষুধ দিছি 5,000 টাকা বিল হয়েছে, তার কাছে 3-4 হাজার টাকা আছে। এখন আমার চোখ খুলো যে আমি তাকে না করবো কীভাবে, যে আমি দিতে পারবো না, তো আমি দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, আমার কথা কোনটা থাকে জানেন? সে বোবা প্রাণীকে খাওয়াবে, সে কেন আমার টাকা মারবে? মানে আমার এইখানে এই এই মনে করেন মন মানসিকতা সরল থেকে আমি এইটাই ভাবি, বুঝছেন? যে বোবা প্রাণীকে খাওয়াবে, বোবাধন বোবা প্রাণীকে খাওয়াবে, অবুস প্রাণী, সে বুঝে না, তাকে খাওয়ালে সেই জিনিস আবার মানুষে মারে কীভাবে? আমি এরকমভাবে বিষয়গুলো ভাবি। কিন্তু এখন থেকে কী করবো আমি? কিন্তু তার দিব না, আমি তা দিব দিব না। এই যে দেখেন, আমাকে আপনারা দিন থেকে রাত পর্যন্ত, আপনারা হয়তো অনেক সময় আব্বার, অনেক সময় না, বেশিরভাগ সময় আব্বার কাছে ফোন থাকে, যেগুলো ইম্পর্টেন্ট ফোনগুলো আমি রিসিভ করি, কারণ আমার তো শুধু ফোন না ভাই, আমার তো অনেক কাজ আছে। যেমন আমি হচ্ছে খামারে একটু সময় দিতে হয়, ফিল্ডে যাইতে হয়, ফার্মেসিতে বসতে হয়, অনেকে আছে যেমন এই যে মানে বাসায় এসেও কান্নাকাটি করে, আপা ভালো একটা গরু সন্ধান পেলে দিবেন, ফোনেও বলে। তো দেখা যায় সেই সাথে আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে ভিডিওটা করে দিই, কারণ সবার নাম্বার তো যথাযথ এরকমভাবে আমার রাখা সম্ভব না। তো আমি ইউটিউব চ্যানেল মানে চ্যানেলে ভিডিওটি ছেড়ে দেই, তার মাধ্যমে তারা কালেক্ট করে নেয়, তাই না? তো অনেক কাজ থাকে, দেখা যায় যে হিয়ামুনিকেও অত সময় দিতে পারি না। তো সেই সুভাতে যদি এখন মানে আমার কিন্তু দেখেন, আমি রাত এমনও হয়ে যায় রাত 12টা বাজে গরুর ডেলিভারি হয়ে গেছে, মানুষের প্রবলেমে পড়ছে, আমাকে ফোন দিচ্ছে, আপু এই সময়টা কী করবো আমি? কিন্তু আমার ঘুমকে ঘুম না বলে, হিয়াকে সময় না দিয়ে কিন্তু সেই সময়টা কিন্তু আপনাদের সাথেই মানে শেয়ার করি বিষয়গুলো, যে না এইভাবে এইভাবে করেন, আল্লাহর রহমতে আপনার উপকার পান। এটা আমার ভালো লাগে, কারণ মানুষের ভিতর এই আন্তরিকতাটা, এই মানে এই জিনিসগুলো বেঁচে থাকে। এই জিনিসগুলো বেঁচে না থাকলে তো বাংলাদেশ চলবে না, বাংলাদেশ না মানে বিশ্বই চলবে না। কেন জানেন? বিশ্ব কিন্তু আপনার আমার জন্য চলছে না, কিছু কিছু মানুষের জন্য কিন্তু চলছে। আমি বলি না যে আমি মহৎ মানুষ, আমার জন্য চলছে, কিন্তু আমি এইটাও বলতে পারি যে আমি মানে জ্ঞান স্বরূপে কারো ক্ষতি করি না বা করি না কখনো, এরকম মন মানসিকতা নিয়ে নড়াচড়া করি না। এর জন্য আল্লাহ কখনোই আমাকে মারবে না এবং নিরাশ করবে না, আমি জানি। মানে ওই যে যতই বাধা বিপত্তি আসুক না কেন, মানে মনের ভিতরে এর নামই হচ্ছে হয়তো যোদ্ধা, এর নামই হচ্ছে যোদ্ধা। যে অনেকে বলে ইতিয়াপু হচ্ছে একজন যোদ্ধা, এর নামই হচ্ছে যোদ্ধা, ভেঙে পড়ে কী হবে? কিন্তু মানুষের প্রতি যে আমার একটা ভালোবাসা, ভালোবাসা থাকবে খামারিদের প্রতি থাকবে, কিন্তু মানুষের প্রতি না বিশ্বাসটা উঠে গেছে আর কি, এরকম আর কোনো ফিলিংস কাজ করবে না, এটা আমি জানি। এর জন্যই মানে যে ঘটনাটা ঘটছে, আপনারা দোয়া করবেন খুব দ্রুত যেন সেটার বিচার তো হবে ইনশাআল্লাহ, খুব দ্রুত এটা রিয়া হয়ে যাবে, আপনারা দোয়া করবেন যেন হয়ে যায়। কারণ আমি আমি এটার জন্য অনেক ক্ষতিগ্রস্ত, অনেক ক্ষতিগ্রস্ত এটার জন্য। আমি দেখেন গত 8টা মাস পার হয়ে যাচ্ছে, আমি যদি আমার খামারে যদি আপনার একটা গাভি কিনতাম, রেন পাইতো, রেন দিতাম, আপনারা এই ভিডিওটি দেখবেন, আপনারাও বলতে পারবেন, কিছু মানুষ আমার কাছে কিন্তু টাকা পায়, প্রবাসী ভাইয়েরা আমার কাছে টাকা পায়, কিছু প্রবাসী ভাই না, আপনার 2টা প্রবাসী ভাই পায়, হ্যাঁ 2টা প্রবাসী ভাই পায়। একটা ভাই যে কিছুদিন আগে দিছে 1,60,000 টাকা, আর একটা ভাই অনেক আগে দিছে আর কি, 1 বছর হয়ে গেছে দিছে। এই 2টা ভাই আমার কাছে টাকা পায় ইনশাআল্লাহ। আমি হচ্ছে একটু আমাকে সময় দিতে হবে, কারণ হচ্ছে মানুষ আমার কাছে, আমার গ্রামেও অনেক, গ্রামে বলতে আমি যোদ্ধাকে যখন কিনছিলাম সেইখানে অনেক টাকা আমার কাছে পাবে, আমাকে একটু সময় দিতে হবে। কারণ আমি হচ্ছে ভাই, আপনারা তো দেখেন আপু এত গরু বিক্রি করেন, এত বড় বড় গরু বিক্রি করেন, এই টাকা আপনি কী করেন ভাই? আমার তো এই হাতে ডান হাতের টাকা বাম হাতে চলে যায়, বাম হাতের টাকা ডান হাতে চলে যায়, বিষয়টা হচ্ছে এমন। আর এখন পর্যন্ত আমি টাকাটাও হাতে পাইনি, বা কবে পাবো সেটাও জানি না। এর জন্যই আপনারা দোয়া করবেন, আমাকে একটু সময় দিবেন আপনারা, এবং আমার পাশে থাকবেন। আর যদি কোনো ভুল বুঝাবুঝি হয়ে থাকে আপনাদের নিয়ে, আপনারা সেটা দেখবেন বিষয়টা, যে না আসলেও বিষয়টা কীরকম, তাই না? আপনারা বলেন মানে অনেক কিছু, অনেকে ওই রকম জাজমেন্ট করতে চায় না। তো হচ্ছে সর্বোপরি বলবো যে সবাই দোয়া করবেন, যে যেভাবে পারেন ওকে পারলে ধরিয়ে দিবেন, এরকম একটা ইয়া করবেন আপনারা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, যেন এখান থেকে ঘুরে দাঁড়াইতে পারি, আপনারা আমাকে সহযোগিতা করবেন, এবং হচ্ছে যে প্রশাসনিকভাবে যেই যেইখানে আসেন আমাকে হেল্প করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সর্বোপরি আল্লাহ হাফেজ।